হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসকেএস বেঙ্গুলি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আমার আজকের আয়োজনে থাকছে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি নরেন্দ্রনাথ দত্ত কলকাতার শিমুলিয়াপল্লীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত আর মাতা হলেন ভুবনেশ্বরী দেবী। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত ও ব্যায়াম চর্চায়ও ছিল তার নিত্য কর্মসূচির অঙ্গ। 1880 খ্রিস্টাব্দে তিনি মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেন। এরপর বিশেষ কৃতিত্বের সঙ্গে এফএ ও বিএ পাস করেন তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে। যৌবনে ব্রাহ্ম সমাজ ও পাশ্চাত্য দর্শনের প্রতি নরেন্দ্রনাথের বিশেষ আকর্ষণ জন্মে। পরে তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। নরেন্দ্রনাথ দত্ত হন স্বামী বিবেকানন্দ। 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের দেহান্ত ঘটে। সে সময়ে গৃহী ভক্তদের অর্থ সহযোগিতায় অন্যান্য গুরু ভ্রাতাদের নিয়ে বিবেকানন্দ বারানগরে প্রথম রামকৃষ্ণ মঠ স্থাপন করেন। 1890 খ্রিস্টাব্দে বিবেকানন্দ পরিব্রাজক রূপে ভারত ভ্রমণে বার হন। এ সময় থেকে বিবিধ শাস্ত্রাদি অধ্যয়ন করতে থাকেন তিনি। 1893 খ্রিস্টাব্দের মে মাসে তিনি আমেরিকা যাত্রা করেন শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে। ওই সভার অধিবেশনে তার বক্তৃতা সকলকে মুগ্ধ করে দেয়। আমাদের দেশ থেকে জাতিভেদ, অস্পৃশ্যতা, কুসংস্কার, ধর্মের গুড়ামি তথা সামগ্রিক অশিক্ষাকে দূর করতে আমৃত্যু সংগ্রাম করেন তিনি। তিনি বিশেষভাবে নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করতেন প্রকৃত শিক্ষা পেলে নারী সমাজ স্বাধীনভাবে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন। বিবেকানন্দ সর্বদাই চাইতেন ভারতবাসী সাহসভরে ও আত্মবিশ্বাস নিয়ে সসম্মানে বহির্বিশ্বের সঙ্গে ভাবের আদান প্রদান করুক। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন পাশ্চাত্যের দ্বারে ভারত বিকুপ নয় আদৌ, বরং প্রাচ্যকে শেখার মতো উদার আধ্যাত্মিক সম্পদ ভারতে আছে। ভারত ও ভারতবাসীর উপর বিদেশিদের শ্রদ্ধা বহুগুণ বৃদ্ধি পায় তার ঐকান্তিক প্রচেষ্টায়। 1897 খ্রিস্টাব্দে বিবেকানন্দ দেশ প্রত্যাবর্তন করে শ্রী রামকৃষ্ণ প্রদর্শিত শিবগানে জীবসেবার মন্ত্র নিয়ে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। 1899 খ্রিস্টাব্দে তিনি পুনরায় পাঠশালাতে যান। বিদেশে তিনি কয়েকটি স্থায়ী বেদান্ত কেন্দ্র স্থাপন করেন। 1900 খ্রিস্টাব্দে তিনি ভারতে আবার ফিরে আসেন। বাংলা সাহিত্যের সফল কথ্য ভাষার প্রথম প্রচারক বলা যেতে পারে তাকে। সেই পরিপ্রেক্ষিতে তার পরিব্রাজক ভাববার কথা বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি গ্রন্থগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিবেকানন্দের ইংরেজি রচনাসমূহ 8 খণ্ডে প্রকাশিত হয়। তার বাংলা ও ইংরেজি যাবতীয় রচনাবলী বহু ভাষায় অনুদিত হয়েছে। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই বেলুড় মঠে এই মহামানবের মহাপ্রয়াণ ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই আয়োজন? যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম এসে থাকেন তা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি প্রতিনিয়ত এ ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও আপলোড করে থাকি। আবার কথা হবে অন্য কোনো নতুন আয়োজন নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার ধন্যবাদ।